বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা, আবারও চলে আসলাম অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। জুম্মা মোবারকবাদ। আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে ছড়িয়ে দিবেন সবার মাঝে। ভালো কাজ যত ছড়িয়ে যায় ততই সমাজের জন্য কল্যাণকর। এই মুহূর্তে আসলে আমরা তো শুক্র শনি দুই দিনই আমাদের সরাসরি ভিজিট করতে আসতে পারেন, আমাদের অফিসে আসতে পারেন এবং পাত্রপাত্রী রেডি থাকে ওখানে মধ্যে দেখে যেতে পারেন। অনেক সময় আমাদের এখানে রেডি অবস্থা আসলে অনেক সময় অনেক গার্জিয়ানের সাথে আপনাদের সাথে পরিচয় করা দিই, অনেক সময় কথা হয়ে বিয়ে হয়ে যায়। তো সেই জন্য আমি বলবো আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8 ব্লক বি মেইন রোড বনশ্রী রামপুরা লিফটেড টু কান্তা মিডিয়া সেন্টার। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 0197186021। আমি আপনাদেরই আপনজন, আপনারা মনে করবেন এটা আপনাদেরই একজন পরিবারের অংশ, যে কিনা আপনাদের জীবন সঙ্গী সঙ্গিনী মিলিয়ে দেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে। আপনারা আমাদের কাছে আসলেই আমরা সফল। এবং আপনারা সবসময় মনে রাখবেন, এখান থেকে মানে আমি আমার মেধা পরিশ্রম আমার নলেজে যতক্ষণ পর্যন্ত একটা ভালো মেয়ে একটা ভালো ছেলের সন্ধান আছে আমি আপনাদেরকে বলবো, সেই ব্যাপারটা আপনারা সবসময় মনে রাখবেন যে আপনার মা এবং বোন আপনার জন্য যেমন করতো আমি সেরকমই কিন্তু সবার জন্য করি। তো সেজন্য এখানে কিন্তু মানে আপনাদেরকে আরেকটা কথা বলছি যে এটা ম্যারেজ মিডিয়া সেন্টার, এখান থেকে পাত্রপাত্রীর সন্ধান দিব, দুই পক্ষের পছন্দ হবে, নিজ দায়িত্বে খোঁজখবর নিয়ে বিয়ে শাদী করবেন। তবে হ্যাঁ, আমিও মনে করি আমারও দায়িত্ব এবং কর্তব্য আছে কোনো কোনো পরিবার সম্পর্কে আপনাদেরকে ডিসপ্লে করা, আপনাদেরকে বোঝানো, হ্যাঁ এই ছেলেটা এই ভালো, এই মেয়েটা ভালো, যেটা ভালো সেটাই বলবো। তো সেক্ষেত্রে দেখা যায় আপনারা আমাদের কাছে একটু বললে ভালো হয়। আর কারণ আমি কিন্তু আরেকটা উদাহরণ দিচ্ছি, কালকেই এক পাত্রর আলহামদুলিল্লাহ কাজ ওরা করছে, কিন্তু মানে এর আগে আমাকে জানায় নাই, মানে বলছে যে মেয়েও নাকি বলছে যে কান্তাপাকে জানানো দরকার নাই, ছেলেও বলছে যে ঠিক আছে ওকে। কিন্তু আমি কালকে সে আমাকে ফোন করে বলল যে আপা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আমি বলছি আলহামদুলিল্লাহ আপনি আমাকে এখন জানাইছেন, কারণটা কি? পরে বলল যে আসলে আমার মনে হলো যে আপনাকে কিছুটা জানানো দরকার। তো আমি বলছি যে না, মেয়ে খুবই ভালো, আপনি অনেক ভালো কাজ করেছেন, এটা যদি আমাকে বিয়ের আগেও বলতেন আমি তাহলে আরও বলতাম যে তাড়াতাড়ি বিয়ে করেন। তো এই ছোটোখাটো ব্যাপারগুলি অনেক সময় দেখা যায় যে দুই পক্ষ মিলে গেলে আমাদেরকে জানাতে চায় না। আমরা জানালে কিন্তু আপনাকে কোনো ধরনের টাকা পয়সার জন্য প্রেশার দেই না, এত বড় বড় কাজ করছি, এত বড় বড় বিত্তশালীদের, কিন্তু ওই আমার যে ক্ষুদ্র একটু প্রাইস, একটু আপনাদের এই মেম্বারশিপটা আমাদেরকে খুশি করাটা, এই এতটুকুই। আপনারা সারা জীবনের জন্য আপনারা জীবন সঙ্গিনী পাচ্ছেন, জীবন সঙ্গী পাচ্ছেন, সারা জীবনের জন্য লাইফ পার্টনার, আর আমাদেরকে আমাদেরকে হয়তো সামান্য কিছু দিয়ে আপনারা হ্যাপি করবেন। এটা কিন্তু না জানালে কিন্তু আল্লাহর কাছেও জবাবদিহিতা করতে হবে, কারণ একটা লাইফ গড়ে দেওয়া, যেহেতু এটা হাদিসে আছে একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব, এবং একটা গড় বাড়তে নিলে যখন কবুলটা হয় তখন নাকি আল্লাহ স্বয়ং আল্লাহ পর্যন্ত খুশি হয়। তাই এই জিনিসগুলি ছোটোখাটো ব্যাপারগুলি নিয়ে আমার সাথে অন্তত আপনাদের না করার কোনো কারণ নাই। আমি বারবার বলছি আমি কখনো মানুষকে প্যারাশানি দেই না, অনেক কঠিন কাজ আমি আল্লাহ রহমতে উপরে আল্লাহ সকল প্রশংসায় আল্লাহ ইনশাআল্লাহ সমাধান করে দিই দুই মিনিটেই। তো সেজন্য আমাকে জানালে আপনারা কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হবেন না, বরঞ্চ ভালোই হবে। তো যাক, এই মুহূর্তে আসলে আমার বেশ কয়েকটা বোন চলে আসছে যারা কিনা ডিভোর্স বিধবা, আমি তাদের জন্য পাত্র আহ্বান করছি। আমার আসলে পাত্র যেগুলি দরকার, প্রতিনিয়ত আমাদের ভালো ভালো মেয়ে আসতেছে, পাত্র ভালোগুলি দরকার, যেটা বাস্তব কথা আমার বলতেই হবে। আমি পাত্র চাচ্ছি, আমি নাম ধরেই বলছি, মেয়েটার নাম শম্পা, ও হচ্ছে এলিফ্যান্ট মোহাম্মদ, এটা কি মহাখালীতে থাকে, ওর বয়স 30, শর্ট ডিভোর্স, 5 ফিট 4 লম্বা, অপূর্ব সুন্দরী বলতে যা বোঝায়, ওদের এখানে বিজনেস টিজনেস বিশাল বড় লোক। তো ওর জন্য একটা দেশে থাকা হোক বিদেশে হোক, কিন্তু একটু চাকরিজীবী ব্যবসায়ী ভাব শিক্ষিত ছেলে চাই, মেয়েটা বিয়ে পাস। আরেকটা বোন ঋতু, ও হচ্ছে 32 মতো বয়স, ও 5 ফিট 7 লম্বা, ও মাল্টিনেশনাল কোম্পানিতে আছে, স্লিম, দেখতে দেখতে খুবই সুন্দর, ওর জন্য একটা চাকরিজীবী ব্যবসায়ী মানে অ্যাভারেজে ভালো পাত্র চাচ্ছে। আরেকটা বোন সিলভি, ওর 35 মতো বয়স, ধার্মিক মেয়েটা, শর্ট ডিভোর্স, অনেক সুন্দর দেখতে, মাল্টিনেশনাল কোম্পানিতে আছে, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন নাইমা, ও ধার্মিক, ওর বয়স 30, ওর স্ট্যাটাস অনেক ভালো, ওর আর ধার্মিকতা,
যে শুধু দুইটা চোখ ছাড়া আর কিছুই দেখা যায় না, একটা ভালো চাকরি জীবক ব্যবসায়ী হোক যে কিনা ভালো একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ওর নাম হচ্ছে তানজিলা, ওরও ইংলিশে অনার্স মাস্টার্স করা, মেয়েটা 5'4" লম্বা, এত ভদ্র পরিবার, ওর জন্য একটা চাকরি জীবক ব্যবসায়ী মানে বিয়ে বিবাহযোগ্য একটা পাত্র চাচ্ছে। আরেকটা বোন সালেহা, ওর বয়স 50, ওর হাজবেন্ড মারা গেছে, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন শাহানা, ওর হচ্ছে গাড়ির ব্যবসা ট্যাবসা আছে, ওর 44 মতো বয়স, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন স্বর্ণা, ও নোয়াখালীতে থাকে, ওর 26 মতো বয়স, নামমাত্র ডিভোর্স, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন সুরভি, ও 46 মতো বয়স, ও দেশে বিদেশে ভালো একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন বিধবা, ও বনানীতে থাকে, ইলা, ওর 42 মতো বয়স, ওর জন্য একটা ছেলে চাচ্ছে, ওর নিজের বিজনেস বনানীতে, বাড়ি টাড়ি সব প্রতিষ্ঠিত। আরেকটা বোন সাদিয়া, ও অস্ট্রেলিয়াতে আছে, ওর বয়স 26, শর্ট ডিভোর্স, কিন্তু ওরা চাচ্ছে শরীর শরীয়তপুর ডিস্ট্রিক্ট মানে উত্তরবঙ্গে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, এই এই এদিককার যদি অস্ট্রেলিয়াতে থাকা কোনো ছেলে হয় তাহলে যোগাযোগ করলে ওদের সাথে ইনশাল্লাহ মিলবে, ওদের চাওয়া পাওয়াটা এটা। তো এছাড়াও কিন্তু আমাদের কাছে অসংখ্য পাত্রী আসতেছে, তো আমার পাত্র ভাই যারা আছেন কিনা হয়তো মাস্টার্স করে আছেন, ডিগ্রিতে আছেন, চাকরি করেন, ব্যবসা করেন, ঢাকায় বাড়ি এত প্রয়োজন নাই কিন্তু হয়তো ভালো পজিশনে আছেন, বা বিদেশি ইউরোপ কান্ট্রি যারা আছেন, বা আমেরিকা, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, এরকম অসংখ্য কিন্তু ইউরোপ কান্ট্রি বা অন্য পর্তুগাল এদিককার ছেলে যারা আছে যোগাযোগ না, আর সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, কাতার, ইরান, ইরাক, তারপর আপনার ওইটা কোন দেশ, তুর্কিস্তান, তারপর আপনার পাকিস্তানের একটা পাত্র আছে যারা ওইখানে জব করে। তো এদিককার ছেলেগুলিও যদি মানে বিবাহযোগ্য যারা তারা যদি একটু যোগাযোগ করেন, হয়তো আপনি দূরে আছেন তাই কি, আমি তো আপনাদের মায়ের মতো, বড় বোনের মতো আছি, যেটা আপনাদের জন্য ভালো আমি সেটা আপনারা দূরে থাকলেও আপনাদেরকে যোগাযোগ করাই দেবো, বাট যার সাথে কথাবার্তা ফাইনাল হবে আপনি তাদের তার সম্পর্কে তাকে আপনারা আপনাদের অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস ছাড়া কিন্তু কখনোই কোনো বিয়ে সম্পন্ন হবে না। আপনারা অনেকেই মেয়েদের সাথে কথা বলে এইটাই ফাইনাল ফাইনাল করে তারপরে দেখা যায় কেটে যান, এই ব্যাপারগুলি শুধু শুধু এগুলি করতে হলে আপনার অন্য একটা মানে মাধ্যম ধরেন। আমাদের এটা শুধুমাত্র বিয়ের জন্য, আমাদের এখানে যে মেয়েগুলি আসে, এই যে মেয়েগুলি ডিসপ্লে করলাম, একটা মেয়েও তারা যে শুধু কথা বলার জন্য তা না, তারা প্রত্যেকেই বলছে এসে যে আপু আমাদের জামাই দরকার, আমাদের হাজব্যান্ড দরকার, আমরা ঘর সংসার করব, এখানে লং টাইমের কথা বলা আমাদের কোনো প্রয়োজন নাই, 10টা দেখে একটা বিয়ে হয়ে যাবে, আপনি বিয়ে দিয়ে দেন। তো সেজন্য ওই বিদেশে ভাইরা, আপনারা কিন্তু বাংলাদেশের মেয়েদেরকে এত মানে আপনারা বিদেশে চলে আসেন, বাঙালি কিন্তু বিদেশে চলে আসেন মনে করেন যে ওই বিদেশে আপনারা আসেন, কিন্তু বাংলাদেশের মেয়েরা অনেক অনেক বুদ্ধিমান, মেধাবী, ট্যালেন্ট, এবং তাদের এই সময়টায় নাই, আপনাদের মনে হয় কাজের পরে যেই টাইম নিয়ে মানুষের সাথে কথা এই এই কথা বলার সময় নেয়। আপনাদেরকে আমি সার্ভিসটা দিব, আপনাদের ছবি পছন্দ হবে, তারপর একটু একদিন দুই দিন কথা বলেন, আপনার অ্যাড্রেসটা দিবেন, ওরা খোঁজ খবর নিবে, বাস আপনি দেশে চলে এসে বিয়ে করবেন, এটাই তো, এর চেয়ে বেশি আর কি। তো যাকে একটু বললাম আর কি, তো আজকে জুম্মার দিন, আমি সকলের কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন আমি আমার এই প্রতিষ্ঠানটা নিয়ে মানুষ নিয়ে যাতে আল্লাহ সুন্দরভাবে চালাতে পারে, ঋণ মুক্ত হতে পারি, বিপদ মুক্ত হতে পারি, এবং আমি যে যে আপনাদের দায়িত্বগুলি নিয়েছেন, আপনাদের যে মনের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা অনুযায়ী ছেলে মেয়ে আপনারা পেয়ে যান, এটাই সবসময় আল্লাহর কাছে দোয়া করি। তো আপনাদের সাহায্য সহযোগিতা দরকার, আমাদের অফিসে বিকাল 4টা থেকে অনেক পাত্রপাত্রী আসবে, অনেকগুলি মেয়ে, বেশ ব্যাংকার বেশ কয়েকটা মেয়ে আসতেছে, তারপরে গ্রামীণ ফোনে জব করে কয়েকটা মেয়ে আসতেছে, আমেরিকার একটা মেয়ে আসতেছে, ছেলে আসতেছে জার্মানির একটা ছেলে, এখন অবশ্য আমার অফিসেই বসা, সিম্পল ছেলেটা 26 মতো বয়স, কুমিল্লা শহরে বাসা, ওর ঢাকা বউ নিয়ে যেতে পারবে, মধ্যবিত্ত ঘরের সুন্দর মেয়ে একটা চাচ্ছে। তো যদি আসতে চান আপনারা সরাসরি এসে ছেলেকে দেখে যেতে পারেন, এছাড়াও আমেরিকার ছেলে আসবে, তারপর আরেকটা ছেলে আসতেছে বিজনেসম্যান, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সেও আসবে। তো মোটামুটি অ্যাভারেজের মধ্যে যদি এখানে পছন্দ হয়ে যায় তারপর তো খোঁজখবর নিয়ে কাজ করে নিতে পারেন। আমি কিন্তু সবসময় মানবতার স্পর্শে, প্রযুক্তির ছোঁয়ায়, হাসি মুখেই আপনাদেরকে সেবাটা দিই। তো সেই জন্য আপনাদেরও সাহায্য সহযোগিতা, ভালোবাসা আমার জন্য দরকার, আমার এই প্রতিষ্ঠানের জন্য দরকার। সবাই ভালো থাকবেন, আবারও আসবো ইনশাল্লাহ, জুম্মা মোবারক আবারও। আসসালামু আলাইকুম।